Assalamu alaikum, everybody. How are you? Hope you're fine. Hope you're safe. And this is Nazrul. Today I want to share with you most important sentences, which is very useful in our daily life. And I'm not a teacher. I'll not teach you. I want to learn and I want to share with you. And I think learn English and be smart. And this is very, very true in our daily life. Because we know that English is an international language, it's not an easy language, and I think we should try to learn it properly and memorize it properly if we want to learn. So let's go started, and it's very credulous. So amra dekhlam je she khub kan patla ekader credulous ache kan patla he's very credulous. তোমার সাথে পড়তে পারেন দুই নম্বর হচ্ছে যে এটা কোনো কাজের কথা নয়, ইট ইজ নট অ্যান আইডল স্টেটমেন্ট। আমরা বলি না যে এটা কোনো কাজের কথা, ইট ইজ নট অ্যান আইডল স্টেটমেন্ট। সেখানে গিয়ে কোনো কাজ নেই, ইট ইজ নিডলেস টু গো দেয়ার। সেখানে গিয়ে কোনো কাজ নেই। তারপর চার নম্বর হচ্ছে মিস্টার মফিজের কোনো কাজ নেই, মিস্টার মফিজ আউট অফ এমপ্লয়মেন্ট। মিস্টার মফিজের কোনো কাজ নেই, মিস্টার মফিজ আউট অফ এমপ্লয়মেন্ট। তার ঘুম পাতলা, হি হ্যাজ লাইট স্লিপ। আমরা বলি না যে তার ঘুম খুব পাতলা, তার ঘুম তেমন একটা হয় না, বা আমরাও বলি যে আমার ঘুম হয় না, সেক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ করলে হবে, হি হ্যাজ লাইট স্লিপ, আই হ্যাভ লাইট স্লিপ। আচ্ছা, পাঁচ ছয় নম্বর হচ্ছে যে তার মুখ বন্ধ করা হয়েছে। আমরা বলি না যে তার মুখ বন্ধ, হি হ্যাজ বিন গ্যাগড। গ্যাগড হচ্ছে মুখ বন্ধ করা, হি হ্যাজ বিন গ্যাগড, তার মুখ বন্ধ করা হয়েছে। ছেলেটি মুখ ভার করে আছে, দ্য বয় লুকস গ্লোমি, দ্য বয় লুকস গ্লোমি। আর যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কেউ মুখ ভার করে থাকে, তখন আমরা বলতে পারি দ্য বয় লুকস, বা যেখানে সাবজেক্ট চেঞ্জ করে বসানো যায়। তারপর বলছে আট নম্বর হচ্ছে যে টম আমার দিকে মুখ বাঁকালো, টম স্নিয়ার্ড অ্যাট মি, টম স্নিয়ার্ড অ্যাট মি, টম আমার দিকে মুখ বাঁকালো, স্নিয়ার্ড অ্যাট মি, সিনিয়র হচ্ছে মুখ বাঁকালো। আর হচ্ছে নয় নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে যে এই কথা আর কখনো মুখে এনো না, এই কথা আর মুখে এনো না, মুখেও এনো না, মানে আমরা বলি না যে এই কথা আর মুখেও এনো না, এরকম। তাহলে বলছে যে ডোন্ট আটার দিস অ্যানিমোর, এই কথাটি আর মুখেও এনো না, ডোন্ট আটার দিস অ্যানিমোর, আটার হচ্ছে মুখেও। তো গাইস, এই সেন্টেন্সগুলো কেমন লাগলো, এই আজকের এই টপিকসগুলো কেমন ছিল, বা এই সেন্টেন্সগুলো শেখার পরে আমাদের উচিত আরও যত পারি এখানে কমেন্টস বক্সে শেয়ার করবেন আপনার মতো করে কিছু সেন্টেন্স, আপনার মতো করে কিছু নতুন ওয়ার্ডস, এতে করে আমি শিখতে পারবো এবং আমার মতো যারা লার্নার বিগিনার আছেন তারাও শিখতে পারবেন। আমি শিখতে চাচ্ছি এবং আমার মতো যারা আছে আমি তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যাতে তারা ইন্সপায়ার হয় এবং সেক্ষেত্রে তারা শিখতে পারে। সো নো মোর টুডে।